তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের পক্ষ থেকে সদ্য বিদায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান পার, মোরল লিয়াকত আলী, প্রকাশ দালাল, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলদার মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিকে খলিলনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। আলোচনায় প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা প্রাপ্তির প্রতিটি মানুষের সবচেয়ে কাছের একটি প্রতিষ্ঠান। আপনারা সহযোগিতা করেছেন বলেই আমরা উপজেলা প্রশাসন থেকে আমাদের সেবা প্রদান করতে পেরেছি। এ সময় তিনি জনপ্রতিনিধিদের বলেন, নিজেদেরকে আরো উদ্যোগী হতে হবে এলাকার স্বার্থে। শুধু জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতার কার্ড দিয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সেটাই হোক আপনাদের পথ চলায়। আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালার উন্নয়নে তার ভূমিকা স্মরণে রাখার মতো। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির সহ দাতব্য প্রতিষ্ঠানে তিনি বিশেষভাবে অবদান রেখেছেন। তার পদোন্নতিতে আমরা অত্যন্ত খুশি। তিনি তার নতুন কর্মস্থলেও সফলতার স্বাক্ষর রাখবেন, এই দোয়া ও আশীর্বাদ রইল। পাশাপাশি তিনি আমাদের হৃদয়ে থাকবেন, খলিলনগরবাসীও তার হৃদয়ে থাকবে, এ প্রত্যাশা আমাদের রইল। সেলিম হায়দার, সাতক্ষীরা, NAN TV।